সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজে নিয়মিত আয়োজন মানচিত্র অনুষ্ঠানটি নিবেদন করছে নিটল টাটা সাথে আছে আমি শোভন আরেফ প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশে নানা সংকট সম্ভাবনার কথা জানাবার আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব জনপ্রতিনিধি প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি নানা শ্রেণী পেশার সাধারণ মানুষের কথা তুলে আনবো আপনার সমস্যা এবং সুযোগের কথাও দেশের ক্রিকেটের অন্যতম আসর বিপিএল শুরু হলো আজ তবে এবার বরাবরের বড় মতো রাজধানীর কেন্দ্রিকতা থেকে বেরিয়ে চায়ের দেশ সিলেট স্বাগত জানিয়েছে দেশের ক্রীড়ামদীদের অন্যতম জনপ্রিয় খেলার আন্তর্জাতিক ভেনু আরো কয়েকটি থাকলেও প্রস্তুত আসলে কতগুলি ফুটবলের অবস্থাও ঢাকার বাইরে কেমন অন্য সবগুলো খেলার বিচারও যদি করি সারা দেশের প্রেক্ষাপটে আজ সেই খোঁজ খবর নেবার চেষ্টা করব আজকে আমাদের সাথে এই মুহূর্তে আছেন রাজশাহী থেকে বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি মাহমুদ জামাল আমরা চেষ্টা করব সিলেট থেকেও একজন অতিথির সাথে কথা বলার মাহমুদ জামাল আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে বিপিএল শুরু হয়েছে সিলেটে আন্তর্জাতিক মানের একটি খেলা শুরু হলো সেখানে সিলেটের ভেনুতে আমরা এটিকে স্বাগত জানাই নিশ্চয়ই আপনার সাথে আপনার কাছে আমার যেটি জানতে চাওয়া যে রাজশাহী থেকে অনেক জাতীয় দলের খেলোয়াড় সেটি ক্রিকেট বলুন ফুটবল বলুন এসেছে অন্য বিভিন্ন খেলাতেও কিন্তু মানে আমি যদি বলি আন্তর্জাতিক মানে কেন রাজশাহীতে নেই এখন পর্যন্ত টেস্ট আমরা দেখিনি রাজশাহীতে কিংবা ফুটবল ম্যাচের কথা যদি ধরি এটি কি অবকাঠামোগত সমস্যা নাকি নীতি নির্ধারণী পর্যায়ের অবহেলাও সেটি আপনার কাছে জানতে চাইব আর এই মুহূর্তে একটু পরিচয় করে দিতে চাই সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সিলেট বিভাগীয় ক্রীড়া লেখক সমিতির সহসভাপতি মান্না চৌধুরী তার কাছেও যাব আমি পরে শুরুতে মাহমুদ জামালের কাছে আমার যে প্রশ্ন ছিল মাহমুদ জামাল নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে আমি জানতে চাচ্ছি যে রাজশাহী বিভাগীয় একটি শহর প্রাচীন একটি শহর আজকে সিলেটে শুরু হলো বিপিএল এটা আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট রাজশাহীতে কেন আমরা এরকম আন্তর্জাতিক মানের কোনো ভেনু সেটি ক্রিকেট বলুন ফুটবল বলুন সেটা দেখতে পাচ্ছি না সেটি কি কোনো অবকাঠামোগত সমস্যাই মূল কারণ নাকি এখানে নীতি নির্ধারণী পর্যায়ের অবহেলাও রয়েছে এতজন জাতীয় দলের খেলোয়াড় আমরা রাজশাহী থেকে পেয়েছি ক্রিকেট বলুন ফুটবল বলুন সেই ক্রীড়া সংগঠক এবং যারা খেলোয়াড় আছেন রাশি জনগণের পক্ষে আপনাদেরকে ধন্যবাদ তাদের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি রাশি বিভাগীয় ক্রিয়া সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ এর একটু প্রেক্ষাপট একটু আমি অল্প কিছু মধ্যে বলব দুই হাজার উনিশশো সাতাশ সালের তেসরা জানুয়ারি আমাদের ক্ষেত্রে প্রথম কিন্তু আন্তর্জাতিক মানের খেলা হয়েছিল এখানে বাংলাদেশের প্রত্যাহার কোথাও হয়নি এমসিসি বললাম বাংলাদেশ দলের মধ্যে প্রথম খেলা হয়েছিল তারপর থেকে কিন্তু ক্রিকেটের উন্নয়ন কিন্তু রাশিয়ার থেকেই শুরু হয়েছিল আমি যদি বলি সুতিকাকার ক্রিকেটের সুতিকাকার বলতে কিন্তু বলা হবে আস্তে আস্তে ধীরে ধীরে এই রাশিয়া থেকে কিন্তু অনেক ক্রিকেটারের বিচরণ বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ঘটেছে অনেক জাতীয় দলের খেলোয়াড় রাশিয়ার পক্ষে প্রথম খেলেছে হলো আমাদের শহীদ শাহনওয়াজ শহীদ শানু প্রথম ক্রিকেটার সে জাতীয় দলের কাছে আস্তে আস্তে পাইলট রফিক এবং অন্যান্য যারা অনেক আছে শেষ পর্যন্ত এসে পৌঁছেছে সাপি নয়ন এরা এসে পৌঁছেছে তা আমি ক্রীড়াঙ্গনে প্রায় এই একচল্লিশ বিয়াল্লিশ বছর ধরে আছি তো এখানে আমাদের অবকাঠামোগত কিছু সমস্যা রয়েছে কিন্তু এগুলোর জন্য অনেকেই অনেক সময় আমাদেরকে অনেক আশ্বাস বানিয়ে দিয়ে গেছে কিন্তু অদ্যাবধি এটার কোনো সুরাহা হয় নাই আপনাকে একটু জানিয়ে রাখি গত দুই হাজার আমি বিগত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিগত তিন টান আমি ছিলাম পরিচালক পদের দায়িত্ব ছিলাম তো সেই সময় আমি দেখেছি যে কতগুলো বিষয় আমাদের ইয়েতে অবগত এই সমস্যাগুলো দেখেছি আমি সেগুলো আসলে অনেকেই প্রতিশ্রুতি দিয়ে গেছেন বা বলে গেছেন হয়নি কিন্তু এগুলো করতে গেলে খুব খুব ব্যয় বা অন্য কিছু বিষয় নয় বিষয়টা হলো আমার সদিচ্ছা আমার সদিচ্ছা কতটুকু সেটাই হলো আমার আসল বিষয় এখানে যারা আমি রাজনীতিবিদ আছেন আমাদের এমপি মহোদয় আছেন তাদের কাছে বিনোদভাবে অনুরোধ করব এবং যারা এই নীতি নির্ধারক তাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো যে এই সুরা সমস্যা সুরাহা করতে খুব বেশি এক থেকে দেড় বছর সময় লাগে আপনাকে একটা ছোট্ট বিষয় বলে রাখি দুই হাজার সালে যখন বিশ্বকাপ খেলা হয় এখানে বাংলাদেশে হয় সেই সময় আমার সাথে ব্যক্তিগতভাবে ক্রেস্টিক এখন যে ইভেন্ট ম্যানেজার আইসিসি তার সাথে আমার ব্যক্তিগতভাবে পরিচয় ছিল সে কিন্তু দুই সালে ঢাকায় এসে আমাকে বলছে তোমাদের রাজশাহীতে কেন এখনো টেস্ট কি বলে ভেনু হয়নি আমি তার প্রতিত্তরে বলেছিলাম যে দেখো এখানে হয়নি কিছু সমস্যা আছে তো দেখো আমি তখন দুই হাজার চার সালে ও কিন্তু ইভেন্ট ম্যানেজার ছিল আমাদের দুই হাজার চার সালে ইয়থ ওয়ার্ল্ড কাপের ইভেন্ট ম্যানেজার ছিল সে কিন্তু আমাদের গ্রাউন্ডস আমাদের উইকেট দেখে হি ওয়াজ ভেরি স্যাটিসফাইড সে বলেছিল এত সুন্দর গ্রাউন্ডস এবং এত সুন্দর উইকেট বাংলাদেশের কিন্তু আমি কোথাও দেখিনি এত বাউন্সি এত সুন্দর আউটফিল্ড কোথাও নাই তো কেন তোমাদের এখানে হচ্ছে না তো পরবর্তীতে দুই সালে অষ্টআশি কোটি টাকা মিনিস্ট্রি অফ ফিনান্স আমাদেরকে গিয়া কিয়া পরিশোধ করে যে রাশিতে ভেনু করা হোক এবং কি এদের জন্য উনি ওনারও কিন্তু কিছু অবদান আছে কিন্তু শুধুমাত্র আবাসনের ব্যবস্থা পর্যটন মোটর একটা আপগ্রেডেশন ছিল না বলে সেই অষ্টশী কোটি টাকা ফেরত চলে গেলো এটা আমাদের জন্য অত্যন্ত পিড়ে পীড়াদায়ক দুঃখজনক বলে যাই যে যেভাবেই বলেন না কেন এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক তা আমরা চেষ্টা করছি আমি আবারও বলছি আমাদের যারা রাজনীতিবিদ আছেন যারা আমাদের কি সংগঠক আছেন যারা নীতি নির্ধারক আছেন রাষ্ট্রকে তাদেরকে বিরুদ্ধে অনুরোধ করব। যে অবিলম্বে এটার ব্যাপারে সোচ্চার হয়ে আমাদের ক্রিকেটকে আরও উন্নতি করার জন্য আমরা আমরা আমাদের রাশি শহর থেকে যত খেলোয়াড় দিয়েছি বাংলাদেশের ইতিহাসে বোধ হয় এরকম খেলোয়াড় আমাদের পরে মধ্যে খুলনা আছে এখন খুলনা এগিয়ে আছে যে আমি ওই প্রসঙ্গে যাচ্ছি মাহবুদ জামাল আমরা বুঝতে পেরেছি মানে শুধু খেলোয়াড় থাকলেই কিংবা খেলোয়াড় সুতিগারকার হলেই হয় না এখানে নির্ধারণী পর্যায়ের একটি বড় বিষয় আছে রাজনীতির বিষয় আপনি উল্লেখ করলেন আমরাও আশা করব যে এই বিষয়গুলি যারা নীতি নির্ধারক আছেন তাদের দৃষ্টি আকর্ষণ হবে শুধু ঢাকা কেন্দ্রিকতা থেকে বেরিয়ে সারা দেশে যাতে ক্রীড়ার অবকাঠামো ছড়িয়ে দেওয়া যায় সিলেটে যেতে চাই আছেন মান্না চৌধুরী মান্না চৌধুরী আজকে বিপিএল এর প্রথম ম্যাচ শেষ হয়ে গেছে সিলেট 666 জিতেছে আপনাদের স্বাগতিক তার জন্য অভিনন্দন জানাই একই সাথে একটু জানতে চাই যে এত বড় একটি আয়োজনের শুরুর হলো আজকে কিন্তু এটির জন্য কি পুরোপুরি প্রস্তুতি ছিল কেননা আমরা শুরুর দিকে বেশ কয়েকদিন সংবাদ মাধ্যমে দেখেছি টিকিট নিয়ে বেশ কিছু অব্যবস্থাপনা হয়েছে সাধারণ মানুষ সহজে টিকিট পাননি কালোবাজারির বিষয়টি হয়েছে সবকিছু মিলিয়ে বলুন যে ঢাকার বাইরে এরকম একটা আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট সেটি ক্রিকেট হোক ফুটবল হোক তার জন্য সিলেট কিংবা এই ধরনের শহরগুলি কতখানি প্রস্তুত আসলে সিলেট আপনি জানেন যে খেলাধুলার সুতিকাগারই বলা যায় সিলেটকে সিলেটে যে কোনো খেলা হলেই এখানে দর্শক দল নামে সেটা ফুটবল হোক কিংবা ক্রিকেট হোক তো এখানে কিন্তু খেলাধুলার একটা পরিবেশ দর্শকরা দর্শকরা এখানে অধীর আগ্রহে অপেক্ষা করেন খেলার জন্য কিন্তু আসলে সিলেটে সেভাবে খেলা হয় না আপনি জানেন যে দুই হাজার চোদ্দো সালে টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের যাত্রা শুরু হয়েছিল সেখানে যদিও বাংলাদেশের কোনো খেলা ছিল না এবং বড়ো দলগুলোর কোনো খেলা ছিল না জিম্বাবুয়ে নেদারল্যান্ড আয়ারল্যান্ড ওদের খেলা ছিল এবং মেয়েদের টুর্নামেন্ট হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপে কিন্তু তারপরে কিন্তু দর্শকদের দর্শকরা কিন্তু ব্যাপক আগ্রহ নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে বিশ্বকাপের খেলা দেখেছেন তারা এরপর অনুরুদ্ধ উনিশ বিশ্বকাপের খেলাও হয়েছে গত বছর সিলেট কিন্তু আসলে দাবি রাখে যে এখানে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট হবে এবং এক দুঃখজনক হলেও সত্য যে এই মানে উপমহাদেশের অন্যতম সেরা সুন্দরের স্বীকৃতি পাওয়া সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু এখনো টেস্ট খেলা হয় নাই এবং বাংলাদেশ জাতীয় দলের কোনো খেলা এখনো এখানে হয় নাই তো এই জন্য এই বিপিএলটা সিলেটে একটা ব্যাপক সাড়া ফেলেছে বলা যায় বিপিএল নিয়ে সিলেটে দর্শকদের প্রচুর আগ্রহ সেটা আমরা ইতিমধ্যেই আপনারা দেখেছেন বিপিএল আয়োজন যা হয়েছে সেটা আমরা বলবো সন্তোষজনকই কিন্তু টিকিট কাণ্ডটা টিকিট নিয়ে এই কয়েকদিন যা হয়েছে গত কয়েকদিন যা হয়েছে সেটা আসলেই অপ্রত্যাশিত আপনারা জানেন যে মিডিয়ার মাধ্যমে সেটা ইয়ে হয়েছে যে টিকিট কাণ্ড নিয়ে যা হয়েছে সেটা টিকিট কিন্তু সাধারণ দর্শকরা খুব কম টিকিট পেয়েছেন তারা হ্যাঁ আমার মনে হয় যে প্রত্যেক দিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ধারণ ক্ষমতা হলো আঠারো হাজার সেটা আগে চোদ্দো হাজার ছিল সে নতুন গ্যালারি বর্ধিত গ্যালারি হয়ে সেটা আঠারো হাজার এখন ধারণ ক্ষমতা কিন্তু এই আঠারো হাজার দর্শকের মধ্যে আপনি ধরেন যে প্রতিদিন টিকিট পেয়েছেন সাধারণ দর্শক টিকিট পেয়েছেন ধরেন দুই থেকে তিন হাজার তো আমাদের প্রশ্ন হলো যে বাকি টিকিটটা গেল কোথায় তো এখানে একটা পুরা একটা এলোমেলো অবস্থা হয়েছে টিকিট নিয়ে সিলেটে মারামারি হয়েছে আপনারা দেখেছেন কোনো শৃঙ্খলা ছিল না দর্শকদের দর্শকরা যাতে টিকিট নেবেন এই জায়গায় কোনো শৃঙ্খলা ছিল না এবং টিকিট বিতরণ কার্যক্রমটা ছিল অত্যন্ত ধীর গতির সেটা আমরা সিলেট জেলা স্টেডিয়ামের কাউন্টারে উপস্থিত হয়ে আমরা দেখেছি যে ঘন্টায় এক এক ঘন্টায় পাঁচটা টিকিট মাত্র বিতরণ করা হয়েছে কিন্তু দর্শক কিন্তু ছিলেন হাজার হাজার পনেরো থেকে বিশ হাজার দর্শক ছিলেন প্রতিদিন টিকিটের জন্য টিকিট প্রত্যাশী দর্শক ছিলেন কিন্তু এক ঘন্টায় মাত্র পাঁচটা টিকিট বিতরণ করা হয়েছে সেটা আমরা ধরে নেই যেটা হয়েছে সাধারণ দর্শকদেরকে প্রাধান্য দেওয়া হবে সেটি হোক হোক সিলেটে কিংবা দেশের যে কোনো জায়গাতে হোক আমরা একটি বিরতির পরে ফিরে আসব আপনি সাথে থাকবেন মাহমুদ জামালও থাকবে আহ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি খেলোয়াড়দের পরিচর্যা নতুন খেলোয়াড় কিভাবে আরো বেরিয়ে আসতে পারে বিভিন্ন জায়গা থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে সে বিষয় নিয়ে আপনাদের মতামত জানবো কিছুক্ষণের মধ্যে দর্শক নিশ্চয়ই আপনাদেরকেও সাথে পাবো একটি বিরতির পর আমরা মানচিত্রে ফিরে এলাম অনুষ্ঠানটি নিবেদন করছে নিটল টাটা সারা দেশের প্রেক্ষাপটে খেলাধুলার কি অবস্থা সেই খোঁজ খবর আজকে আমরা নেওয়ার চেষ্টা করছি আমাদের সাথে আছেন রাজশাহী থেকে বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি মাহমুদ জামাল এবং সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সিলেট বিভাগীয় ক্রীড়া লেখক সমিতির সহসভাপতি মান্না চৌধুরী আমরা মান্না চৌধুরীর কাছে ফিরে যেতে চাই তার সাথে কথা বলছিলাম বিরতিতে যাবার আগে মান্না চৌধুরী অবকাঠামোগত বিষয় নিয়ে কথা বলছিলাম ঢাকার বাইরে ক্রিকেট বলুন ফুটবল বলুক সেগুলোর আন্তর্জাতিক ভেনু নিয়ে কথা বলছিলাম আমরা এর আগে কিন্তু খেলোয়াড় উঠে আসবে যেগুলোর মাধ্যমে খেলাধুলার পৃষ্ঠপোষকতা কিংবা একাডেমি সেটি ক্রিকেট কিংবা ফুটবল কিংবা অন্য খেলার ক্ষেত্রে হতে পারে সিলেট আমরা জানি একটি সমৃদ্ধ অঞ্চল এখানে রেমিটেন্সের প্রবাহ রয়েছে বহু ক্রীড়ামোদী এবং সম্পদশালী লোকজন আছে ব্যক্তিগত পর্যায়ে কোনো একাডেমি গড়ে তোলা কি সেখানে সম্ভব কিনা কিংবা সেই মানসিকতা তৈরি হয়েছে কিনা সেখানকার সম্পদশালী এবং ক্রীড়ামোদী মানুষের ধন্যবাদ আপনাকে আসলে আপনারা হয়তো জানেন না যে সিলেটে একটা বড় ধরনের একটা একাডেমি আছে স্পোর্টস একাডেমি সেটা রাগিব রাবিয়া স্পোর্টস একাডেমি সিলেটের শিল্পপতি দানবীর রাগিব আলী সেটা প্রতিষ্ঠা করেছেন সেটা একটা আছে এছাড়া বিভিন্ন সাবেক ক্রিকেটার তারা বিভিন্ন একাডেমি গড়েছেন গড়ে ক্রিকেটার তৈরি করার চেষ্টা করছেন কিন্তু আসলে আপনাকে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে সিলেটের ক্রিকেট কাটামোটা আসলে একদম একেবারে ভঙ্গুর একেবারে ভঙ্গুর বলা যায় আপনি জানেন যে সিলেটের অনেক তারকা ক্রিকেটার ছিলেন তাপস বৈশ্য অলক কাপালি রাজিন সালে বাংলার জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং এনামূলক জুনিয়র তারা ছিলেন জাতীয় দলে সিলেটের বাংলার জাতীয় দলে সিলেটের প্রতিনিধিত্ব করেছেন কিন্তু একটা সময় যাচ্ছে যে সিলেটের এখন অনেক গ্যাপ হয়ে গেছে যে সিলে বাংলাদেশ জাতীয় দলে এখন সিলেটের কোনো ক্রিকেটার নাই সেটার জন্য আসলে স্থানীয় যে সিলেট জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা আছে তারাই আসলে দায়ী আপনি জানবেন যে বাংলা আমাদের সিলেটের বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের যেটা সবচেয়ে সুতিকাগার বলা যায় জাতীয় ক্রিকেট লিগে কিন্তু সিলেটের অংশগ্রহণটাই বড় হয়ে থাকছে সিলেট কিন্তু গত কয়েক বছর ধরে জাতীয় লিগে ভালো পারফর্ম করতে পারছে না সেটা আসলে আমাদের সিলেটের কাঠামো যে ভঙ্গুর সেটারই প্রমাণ দেয় আসলে সিলেটে প্রথম বিভাগ ক্রিকেট লিগ হয় সেটা আসলে একেবারে দায় সারা সেটা মানে হওয়ার জন্যই হয় এখানে কোনো রেলিগেশন থাকে না এখানে কোনো কম্পিটিশন থাকে না এইরকম অবস্থা দিয়ে আসলে কতটা খেলাধুলার উন্নয়ন করা যায় সেটাই আসলে প্রশ্ন এবং আপনি জানবেন যে ফুটবলেরও একই অবস্থা ফুটবলে আগে সিলেটের ছিল সিলেটের অনেক তারকা ফুটবলার ছিলেন বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন ঢাকায় খেলেছেন অনেক তারকা ফুটবলার কিন্তু ফুটবলেরও একই অবস্থা ফুটবলেও কিন্তু আসলে কোনো আসার আলো নেই আমরা দেখতে পাই না এজন্য আসলে সিলেট জেলা এবং বিভাগীয় খেলা সংস্থা তারা কী করে তাদের কোনো পরিকল্পনা নাই সেটাই সেটাই আমরা মনে করি এবং আপনি জানেন যে সিলেট জেলা ক্রীড়া সংস্থায় এখন যে অ্যাডহক কমিটি যেটা জাতীয় ক্রীড়া পরিষদ যেটা করে দিয়েছিল তিন মাসের জন্য তিন মাসের জন্য একটা নির্বাচন দেওয়ার কথা ছিল কিন্তু তাদের মেয়াদ হয়ে গেছে তিন বছর তো এইরকম অবস্থার মধ্যে চলতেছে আর কি সিলেটের কিলাঙ্গন। সিলেট জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থা তারা আমরা আশা করি যে তারা এই অবস্থা কাটিয়ে উঠে তারা একটা পরিকলার পরিকল্পনার মধ্যে দিয়ে নিয়ে আসবে সিলেটের ক্রীড়াঙ্গনকে এবং সিলেটের ক্রীড়াঙ্গন আসলেই আবার আগের জায়গায় ফিরে যাবে আমরা অলক কাপালি তাপস বস্য রাজিন সালেদের আবার আমরা মতো সিলেটের সিলেটের ক্রিকেটার আমরা বাংলাদেশ জাতীয় দলে দেখতে পাবো আমরা আশাবাদী হতে চাই মান্না চৌধুরী আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য মাহমুদ জামালের কাছে যেতে চাই আপনি দীর্ঘ সময় ধরে রাজশাহীর মতো একটি বিভাগীয় অঞ্চলের ক্রীড়া সংস্থার সাথে দায়িত্বপূর্ণ পদে কাজ করছেন বিসিবিতে মানে কেন্দ্রেও কাজ করেছেন শুধু রাজশাহী নয় আপনার অভিজ্ঞতায় বিচারে আমাকে বলুন যেমন ধরুন মাগুরাতে সাকিব আল হাসান উঠে একজন মাগুরার খেলোয়াড় কিন্তু মাগুরাতে খেলার মতো কিন্তু তেমন মাঠ নেই নড়াইলে যে মাঠে মাস্টার ফিবিন মুর্তজা প্র্যাকটিস করতেন ছেলেবেলায় খেলতেন সেই মাঠটিও সংস্কারের অভাবে নষ্ট হতে বসেছে কিশোরগঞ্জ বলুন 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 যশোর কিংবা বলুন ঢাকার বাইরের এই মাঠগুলো কিংবা ক্রীড়া অবকাঠামো এবং একই সাথে ক্রীড়া সংস্থাগুলোর এই দুর্দশা এটি থেকে বেরিয়ে আসার কি উপায় হতে পারে আপনার অভিজ্ঞতা থেকে জানতে চাই মাহমুদ জামাল আমি আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আসলে এখানে বিভিন্ন অ্যাকাডেমি তৈরি হচ্ছে আসলে একাডেমিগুলোতে যারা ট্রেনিং দেয় তারা কিন্তু অনেক জায়গায় কোয়ালিফাইড আছে অনেক জায়গায় নন কোয়ালিফাইড এটা একটা চলছে এভাবে কিন্তু এটা কিন্তু সঠিক না যেখানে একাডেমিগুলো আছে সেই অ্যাকাডেমিগুলো সঠিকভাবে তারা খেলোয়াড়দেরকে কিভাবে মূল্যায়ন করছে খেলোয়াড়দের কীভাবে প্র্যাকটিস করতে হবে এগুলো কিন্তু যথাযথ হচ্ছে না বলে আমি মনে করি ব্যক্তিগতভাবে মনে করি যেমন আমাদের রাশিয়াতে তিনটা চারটে একাডেমি আছে তারা কিন্তু মোটামুটি ভাবে ভালো এখন খেলোয়াড় তৈরি করতে হলে হবে কি জানেন আমার ব্যক্তিগত যে যেখানে ক্রিকেট অ্যাকাডেমিগুলো প্র্যাকটিস করে কিন্তু কোনো কম্পিটিশন নাই কম্পিটিশন না হলে কিন্তু আমি একটা খেলোয়াড়কে যাচাই করবো কিভাবে আমি যদি এখানে যদি পাঁচটা যদি একাডেমি থাকে পাঁচটা একাডেমিকে নিয়ে যদি কম্পিটিশন করি যে খেলোয়াড়গুলো খেলছে আন্ডার ফোরটিন সিক্সটিন এইটিন ইট মেবি তাদেরকে নিয়ে কিন্তু কম্পিটিশন করে তাদের ভুল ভ্রান্তিগুলো কিভাবে হতে হবে কার শট ভুল কীভাবে খেলতে হবে কোন বলটা আসলে কিভাবে খেলতে এগুলো কিন্তু না যদি যাচাই পাচাই করি আমরা খেলাটা তৈরি করতে পারবো না আগে আমাদের আমি সত্যি কথা বলছি রাশি শহরে পাঁচটা ছটা এই টুর্নামেন্ট হতো সেই টুর্নামেন্টগুলো কিন্তু আর নাই যার কারণে কিন্তু আস্তে আস্তে আমরা খেলা তৈরি করতে পারছি না ওই গতানুতিক প্র্যাকটিস করছি বোলিং করছি ব্যাটিং করলাম চলে আসলাম কিন্তু কম্পিটিশনে যেতে পারছি না এগুলো করতে হলে কম্পিটিশনের দরকার আছে এবং আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাননীয় সভাপতি সাহেবকে অনুরোধ করবো যে এসব বিষয়ে খুব সুচিন্তিত এবং তৃণমূল পর্যায়ে যারা আছেন তাদেরকে নিয়ে যদি একটা সমন্বয় সভা করেন বা একটা যদি কিছু চিন্তাভাবনা নিয়ে আগান আমার মনে হয় এটা অনেক অনেক দূর আগবে এবং আমি আরও চাই যে আমার রাশি শহরে যেতে একটা ভেনু নাই ভেনু হোক আমি আমাদের নেতা আছেন এখানে খায়রুজ্জামান এইচএ খায়রুজ্জামান লিটন যিনি আমাদের স্পোর্টসের জন্য অনেক কিছু করেছেন তার নেতৃত্বেই তার নেতৃত্বেই আমি চাই রাশি শহর থেকে আমাদের এই ইন্টারন্যাশনাল ভেনু সেটা তৈরি হোক এটা আমি চাই এবং তার সাথে পাশাপাশি আমাদের যারা এমপি মহোদয়গণ আছেন তারাও সবাই আমরা এক কাতারে দাঁড়িয়ে আমরা সবাই মিলে আমাদের রাজশাহীতে একটা ভেনু তৈরি হোক আমি কিন্তু বিনীতভাবে তাদের কাছে বিনীত অনুরোধ করব যে আমাদের হোক রাজশাহীতে ক্রিকেটের অনেক গণজর আছে অনেক দর্শক আছে একটা খেলা হলে অনেক দর্শক যায় আমরা দর্শককে যদি আনতে পারি রাজশাহীকে আমরা পৃথিবীতে মানচিত্রে একটা জায়গায় অবস্থান নিতে পারবো শুধুমাত্র অবকাঠামো একটা ছোট্ট একটা মোটেল এর কারণে আমাদের আবাসনের জন্য আমাদের এখানে বেনু হবে না এটা কিন্তু আমার কাছে খুব দুঃখ নয় অসংখ্য ধন্যবাদ মাহমুদ জামাল আমরাও আশা করবো শুধু রাজশাহী নয় রাজশাহীর মতো বাংলাদেশের অন্য বিভাগীয় শহরগুলোতে অবকাঠামোগত উন্নয়ন হোক ভেনু তৈরি হোক আন্তর্জাতিক মানের এবং একই সাথে আন্তর্জাতিক পরিকাঠামো তৈরি হোক এবং খেলোয়াড় উঠে আসুক সব জায়গা থেকে তৃণমূল থেকে ধন্যবাদ জানাই আপনাদের দুজনকে মান্না চৌধুরী মাহমুদ জামাল এবং ধন্যবাদ জানাতে চাই দর্শক আপনাদের যারা ছিলেন এতক্ষণ আমাদের সাথে এই ছিল আমাদের আজকের আয়োজনে আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে অন্য এলাকার অতিথি দিনে হাজির হব ঠাকুর জেবিসি নিউজের সাথেই